মহালয়ার চণ্ডীপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয়ে দেখা যাবে বিধায়ক নারায়ণ গোস্বামীকে। দুর্গাপুজোর মাত্র কয়েকটা দিন বাকি। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনায় সকালে মহালয়ার সেই শিহরণ জাগানো কণ্ঠে মহিষাসুর মর্দিনী বেজে ওঠে রেডিও টিভির পর্দায়। বেজে উঠবে আশ্বিনের শারদ প্রাতে। যার কণ্ঠে শোনার জন্য রাত জাগে আপামোর বাঙালি, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় দর্শকের সামনে আত্মপ্রকাশ করতে চলেছে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি জনপ্রতিনিধি হলেও সাংস্কৃতিক জগতেও ছাপ ফেলেছেন। রাজনৈতিক মঞ্চে হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, খালি গলায় কখনো গান, আবার কখনো পূজোর সময় চণ্ডী পাঠে মন কেড়েছেন রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষের। এমনকি গত বছর বেশ কয়েকটি নিজের গাওয়া গান নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তার গানের অ্যালবাম। তবে এবার বছর ঘুরতে না ঘুরতেই অশোকনগরে নাট্যদল প্রতিবিম্বের প্রযোজনায় নমস্তস্যৌ নাটকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় দেখা যাবে বিধায়ক নারায়ণ গোস্বামীকে। এছাড়াও অভিনয়ে থাকবেন একাধিক গুণী শিল্পীরা। গানের পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করে কি বলছেন আসুন শুনে নি। না, এটা একটা থ্রিল বলা যেতে পারে, এটা একটা স্বপ্ন বলা যেতে পারে। আমার কাছে এটা একটা স্বপ্ন পূরণের জায়গা। আমরা এতদিন পর্যন্ত আকাশবাণী বা রেডিওতে আমরা ভোরবেলা এখনও পর্যন্ত, মানে এই যে সামনের যে বার আসছে, আমরা কিন্তু রেডিও মহালয়া যেদিন হয় তার চার পাঁচ দিন আগে থেকে রেডিও কোথায় ব্যাটারি আছে কি না, দোকানে ট্যানজিস্টারটা দে, যদি এখন মোবাইলে রেডিও ফেডিও হয় তো সেইখানে রেডিওই শুনতে হবে। অর্থাৎ ওইটা না শুনলে যেন আমাদের একটা মহালয়ার অতৃপ্তি রয়ে যায়, বাঙালির মধ্যে এইটা একটা রয়ে গেছে, একটা নস্টালজিক ব্যাপার। তো এইটা শুধু অডিও আছে, এর কোনো লাইভ নেই, কোনো ভিডিও নেই। তো আমরা সেইটা এখানে নাট্যকার, প্রযোজক এবং নাট্য নির্দেশক এইটা চেষ্টা করেছেন যে একটা লাইভ আকারে, একটা থিয়েটারের মাধ্যমে সমস্ত বিষয়টাকে জানানো, যে রিহার্সাল রুমে কী হতো। 1932 সালে তখন ব্রিটিশ ইন্ডিয়া, তখনই বা এইটা কেন করা হলো, তার আগে নয় পরে নয় কেন, এর সঙ্গে অনেক গবেষণামূলক ইতিহাস জড়িয়ে আছে। সেদিন প্রত্যেকের রোল কেমন ছিল, বা স্বাধীনতার উত্তর ভারতবর্ষে যারা সরকার বিভিন্ন সময় ছিলেন তারা এটাকে কে কখন কোন দৃষ্টিতে দেখেছেন। বঞ্চনা কিন্তু বাঙালির প্রতি চিরকালই ছিল। আমাদের এইটা সেইটাকে তুলে ধরবার প্রচেষ্টা নাট্যকার, নির্দেশক এবং প্রযোজক করছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হিসেবে আমাকে রোল করতে দিয়েছে, সেটার কারণও আমি আমার কথার মধ্যে বলে গেছি যে পারিবারিক সূত্রে আমি যেহেতু একটা অত্যন্ত ধর্মীয় পরিবার থেকে উঠে এসেছি, আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, ছোটোবেলা থেকে আমি করি, চণ্ডীর প্রতি আমার একটা সামান্য কিছু জানাশুনো আছে। তো সেইটা কোনো একটা লাইভ অনুষ্ঠান নাট্য নির্দেশকের চোখে পড়ে যায় চার পাঁচ বছর আগে, তিনি তখন থেকে আমাকে অ্যাপ্রোচ করতে থাকেন। শেষমেশ আমি গত চার পাঁচ মাস আগে রাজি হই, সেই অনুযায়ী লেখালেখি করে রিহার্সাল এখন চূড়ান্ত পর্যায়ে। 29 সেপ্টেম্বর একাডেমি অফ ফাইন আর্টসে সন্ধে 6টা এবং 2রা অক্টোবর মহালয়ার দিন সন্ধে 6টায় রবীন্দ্র সদন, কলকাতা রবীন্দ্র সদনে এটা হবে। এরপরও বহু বুকিং আমাদের হয়েছে, আমরা সেই কথা নির্দেশক আর বলছেন না, সেই ডেটগুলো উনি অলরেডি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন। আমরা মনে করি যে এটা সারা বছর ধরে মানুষ দেখবেন। না নিশ্চয়ই, দেখুন আমার জেলার মধ্যে তো সব জায়গায় হবেই, কিন্তু এটা আমরা যেহেতু পশ্চিমবাংলার হেডকোয়ার্টার কলকাতা, সেই জন্য আমরা কলকাতার প্রেস ক্লাবে এটা করলাম। না হলে এটা যদি বারাসাতে করতাম, আমি আমার বারাসাত প্রেস ক্লাবে বা বারাসাত আমার অফিসে বা তথ্য সাংস্কৃতিক দপ্তরে, সেটা যেন মনে হচ্ছে কোথাও একটা জেলা ওরিয়েন্টেশন। কিন্তু জিনিসটাকে তো আমরা জেলার মধ্যে রাখতে চাইছি না,
আমরা পশ্চিমবাংলা কেন, বাংলার বাইরে বৃহত্তর বাঙালি সমাজের মধ্যে আমরা এটাকে প্রসারিত করতে চাই। নিশ্চয়ই চ্যালেঞ্জ। উনি বছরের 1932 সাল থেকে আজকে 2024, এত বছর ধরে বাংলার বাঙালি এবং বাঙালি ভারত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি এই গলাটা শুনে শুনে অভ্যস্ত, সেই জায়গায় এটা সত্যি অত্যন্ত ভয়ের বিষয়। আপনি যখন এখন বলছেন, আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম যে এইটা মানুষ কীভাবে নেবেন। তো আমি আশা করব, আমি আমার আপ্রাণ দেওয়ার চেষ্টা করব, যখন যে ফিল্ডে আমি কাজ করেছি তখন সেটাকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে গাফিলতি বা ফাঁকিবাজির কোনো জায়গা নেই, আমি নিষ্ঠার সঙ্গে আমার 100% দেওয়ার চেষ্টা করি। আমি এই ফিল্মটা দেখেছি অ্যাকচুয়ালি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ক্যারেক্টারটা বোঝার জন্য। আমি সুভাষিসবাবুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রোল করাটা আমি দেখেছি, কিন্তু ওখানে সংস্কৃতের শ্লোকগুলোকে ব্যবহার করা হয়নি, ওখানকার সিনেমার যিনি প্রযোজক বা নির্দেশক এগুলোকে ব্যবহার করেন। আর এখানে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণর স্তোত্রপাঠও ব্যবহৃত হয়েছে, যেমন তেমনি বাংলা গদ্যপাঠও একইভাবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, দেখুন, মহামতি গোখেল বলেছিল, হোয়াটস বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো, এই নাটকটা বোধহয় সেই কথাই বলছে।